নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কড়াইশুঁটি দিয়ে আমরা অনেক কচুরি তো অনেক বানালাম, আজ আমি বানাবো কড়াইশুঁটি দিয়ে নমকিনের একটা রেসিপি। তো এখন কড়াইশুঁটির দামটা অনেকটাই কমে গেছে, তাই না? এই সময় যদি এই রকম নমকিন বানিয়ে নেওয়া যায়, তো পরেও যখন কড়াইশুঁটি বাজারে থাকবে না, তখনও আমরা কিন্তু মটরের এই নমকিনটা খেতে পারবো। তাহলে দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। তো মটরশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিগুলো আমি জলে একটু ভাপিয়ে নিলাম, আর জলটা ফুটন্ত জলেই আমি মটরশুঁটিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মটরশুঁটিগুলো ভালো মতো মানে হাফ সেদ্ধ হয়ে যাবে। এখন মটরশুঁটিগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, আর জল থেকে ছেঁকে নেওয়ার সাথে সাথেই কিন্তু বরফ গলা জলে আমি দিয়ে দেব, যাতে মটরশুঁটিগুলো আর সেদ্ধ বেশি সেদ্ধ হতে না পারে। তো সেই জন্য আমি বরফ গলা জলে আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। এরপর বরফ গলা জল থেকেও ছেঁকে তুলে নিয়েছি, আর শুকনো সুতির কাপড়ে আমি বিছিয়ে দিলাম, যাতে এই জলটা শুকনো হয়ে যায়। আর পাখার তলায় রেখে দিলে কিন্তু 2-3 ঘন্টাতেই কিন্তু শুকনো হয়ে যাবে। তো এখন এই মটরশুঁটিগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, আর তারপর এই মটরটা আমি ছেড়ে দেব। আর মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে একটু ছিটকাতে থাকে, তো সাবধানে দেবেন বন্ধুরা, তেল কিন্তু খুব বেশি পরিমাণে ছিটকাবে। মটরটা প্রথমে দেওয়ার সময়তেই কিন্তু হাই ফ্লেমেই মটরটা আমাদের ছাড়তে হবে। মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর নাড়াচাড়া করব। আর এই ছানটায় করে একটু তুলে নিচ্ছি, আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু এই মটরশুঁটিটা আরও বেশি ক্রাঞ্চি হবে। তো এই প্রসেসটা বন্ধুরা আপনারা অবশ্যই করবেন। মানে এই যে তেল থেকে একবার তুলে নিচ্ছি, কিছুক্ষণ 3-4 সেকেন্ড ধরে রাখার পর আবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই করতে করতেই কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেল। মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখে বোঝাই যাচ্ছে কিন্তু এই মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। তো তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি, আর পরের ব্যাচটাও যখন দেব, তখন কিন্তু তেলটা আবারও হাই ফ্লেমে রেখে আমি মটরশুঁটিগুলো ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো ক্রাঞ্চি হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে। তো আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। এই মটরে কিন্তু একদমই আর তেল নেই, তেলটা সম্পূর্ণই ছেঁকে নিচে পড়ে গেছে। তো এখন আমি মশলাটা মেশাবো। মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, এখন বলে দিচ্ছি মশলাতে আমি কী কী নিয়েছি। নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এমনি নর্মাল লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়োটাও নিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এর সাথে দিয়েছি চাট মশলা, আমি এখানে আমচুরও অল্প নিয়েলাম, আর নিয়েছি বিট লবণ, আর তার সাথে নিয়েছি অল্প নর্মাল লবণটাও আমি নিলাম। সবই আমি পরিমাণ মতো নিয়েছি স্বাদ বুঝে, মানে হাফ টিস্পুন করে সবগুলোই মশলাটা নিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কাশ্মীরি লঙ্কার জন্য বেশ সুন্দর একটা কালার আসবে এই নমকিনের মধ্যে। আর আমচুর চাট মশলা আছে, খুব চটপটা খেতে হবে কিন্তু এই ক্রাঞ্চি মটরের মধ্যে। তো এখন মটরটা কিন্তু অল্প অল্প গরম আছে, খুব বেশি ঠান্ডা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অল্প গরম থাকতে থাকতেই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা সম্পূর্ণ একেবারে না ঢেলে অল্প অল্প করে মশলাটা ঢেলে মিশিয়ে নিলাম। এতে কিন্তু মটরের সব দিকটাতেই মশলাটা ভালোভাবে মিশে যাবে। এই রেসিপিটা কিন্তু সারা বছর ইচ্ছা করলেও তেমনভাবে তৈরি করতে পারবো না, কেননা সারা বছর এই কড়াইশুঁটি সেভাবে আমরা পাই না, তো বা পেলেও সেটা কিন্তু অনেক দাম থাকে, তাই না? তাই এখনই যদি এই রেসিপিটা করে রাখি,
হয়তো অনেকদিন পরেও আমরা কড়াইশুঁটির স্বাদ নিতে পারবো। মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্রিসপি ক্রাঞ্চি চটপটা সবুজ মটরের নমকিন রেডি হয়ে যাবে। বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে কিন্তু। আর এটা একবার বানিয়ে এয়ার টাইট কন্টেনারে ভর্তি করে রেখে দিলে বেশ কিছুদিন পর্যন্ত ভালোই থেকে যাবে। তো আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা, সাথে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।